বিশ্ব আর বিতর্কে ভরা হাল্লাজকে নিয়ে মানুষের কৌতূহলের কমতি নেই ইতিহাসের আলোচিত ওই সুফি সাধককে নিয়ে রয়েছে নানান তর্ক বিতর্ক ওলামায় কেরামের মধ্যেও তাকে নিয়ে মতভেদ রয়েছে আশেখ রব্বানি মহাতাপস হজরত মনসুর হল্লাজ রহমতুল্লা আলাহে পারস্য দেশের অন্তর্গত বাইজা নামক শহরে জন্মগ্রহণ করেন তৎকালের আরব মুসলিম সাম্রাজ্যের এর পূর্ব দিকে পারস্য সাম্রাজ্য অবস্থিত ছিল পারস্য সাম্রাজ্য ইরাক এবং আকসাস নদী পর্যন্ত বিস্তৃত মূল পারস্য নিয়ে গঠিত ছিল আরব ও পারস্য সাম্রাজ্যের মধ্যবর্তী স্থানে মরুভূমির বাফার রাষ্ট্রের মতো অবস্থিত ছিল এই মরুভূমির অধিবাসীগণ আরবীয় যাযাবর বংশভূত ছিল যদিও তারা কোনো এক সময় পারস্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল তথাপি পরিশেষে তারা বিজয়ী আরবদের সাথে হাত মিলিয়েছিল পারস্য রাজ্য পরবর্তীকালে বিভিন্ন রাজ্যে ভাগ হয়ে যায় এই রাজ্য আরব সাম্রাজ্যের পূর্ব উত্তর দিক দিয়ে বিস্তৃত ছিল এই বিরাট অংশের নামই তৎকালে পারস্য দেশ নামে খ্যাত ছিল তৎকালে বাইজা একটি বিখ্যাত শহর ছিল বাইজা শব্দের অর্থ শুভ্র অর্থাৎ উক্ত শহরটি সাদা ধবধবে দেখাত এই কারণে এই শহরের নাম হয় বাইজা হজরত মনসুর হাল্লাজ রহমতুল্ল আলোহের দাদার নাম ছিল মাহমা তিনি একজন দেব দেবীর উপাসক ছিলেন হজরত মনসুর হাল্লাজ রহমতুল্লা আলাইহে এর পিতা যৌবনের প্রারম্ভেই পবিত্র ইসলাম ধর্মে দীক্ষিত হন হযরত মনসুর হাল্লাজের পিতার নামও মনসুর ছিল তিনি আবু মুগিজ বা আবু আব্দুল্লাহ গোত্র নামে প্রসিদ্ধ ছিলেন সাধক মনসুরের প্রকৃত নাম ছিল হুসাইন ইবনে মনসুর পরবর্তীকালে তিনি মনসুর মনসুরহলাস নামে খ্যাতি লাভ করেন হজরত মনসুর হল্লাস যখন আল্লাহর সৃষ্টি নৈপুণ্য ও সত্য ধর্ম প্রচারের উদ্দেশ্যে বিভিন্ন দেশ ভ্রমণ করেন তখন এক এক দেশে তার এক এক খেতাব হয় তার মধ্যে বাগদাদে তার উপাধি ছিল জুস্তালিম এর অর্থ হল কোনো জিনিসকে তার শেকড় পর্যন্ত উঠিয়ে ফেলা হজরত মনসুর হল্লাজ রহমতুল্লা আলহে ধর্মের বরখেলাপ কোনো বেদাত কাজকর্ম সহ্য করতে পারতেন না তিনি এমন কিছু দেখলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতেন সে সময় তার কোনো হিতাহিত জ্ঞান থাকত না তার প্রগাঢ় ধর্মপ্রবণতা দেখে বাগদাদ শহরের লোক তাকে জুস্তালিম উপাধি দিয়েছিলেন সমগ্র দুনিয়াবাসীর নিকট হজরত মনসুর হাল্লাজ রহমতুল্লা আলহে হাল্লাজ নামে সুপরিচিত হন হাল্লাজ শব্দের অর্থ হল তুলা ধনকার কথিত আছে যে একবার হজরত মনসুর হাল্লাজ রহমতুল্লা আলিহে ওয়াসেতা নামক স্থানে এক তুলা ধনকারের দোকানে প্রবেশ করে তার কোথাও এক বিশেষ জরুরি কাজে যেতে বললেন আদেশ শুনে দোকানদার ইতস্ত করতে লাগল কারণ তার দোকানে তুলা তুলাধ্বনিত হবে বিশেষ করে একটা জরুরি কাজের অর্ডার আছে তা ফেলে সে যেতে রাজি হল না হজরত মনসুর হাল্লাজ রহমতুল্ল আলেহে এটা দেখে দোকানদার লোকটাকে বললেন ভাই আমার কাজটি করে দাও তার পরিবর্তে আমি তোমার কাজটি করছি এ কথা শুনে তুলা তার কথায় সম্মত হল এবং তখনই হজরত হাল্লাজ রহমতুল্ল আলহের দেয়া কাজে চলে গেল দোকানদার যাওয়া মাত্রই হজরত মনসুরহল্লাজ রহমতুল্লহে তার ওয়াদা মতো তুলা ধোনার কাজে লেগে গেল দোকানদার হজরত হাল্লাজের কাজ শেষ করে দোকানে ফিরে এসে তো অবাক সে দেখে তার দোকানের বিরাট এক স্তূপ তুলা এই অল্প সময়ের মধ্যে উত্তম রূপে ধোনা হয়ে গেছে সে মনে মনে এই সামান্য সময়ের মধ্যে এত বড় স্তূপ তুলা কিভাবে মনসুর হাল্লাজ ধুনে ভাবল ফেললেন অথচ এই বিরাট স্তূপ তুলা তার একা ধুনতে কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগত এই ঘটনা এক দুই করে পরস্পর পরস্পরের মধ্যে বলা বলি করতে করতে অবশেষে এক দেশতে অপর দেশে ছড়িয়ে পড়ল তুলা ধনকারকে আরবি ভাষায় হাল্লাস বলে সেই হতে হজরত মনসুর রহমতুল আলহে এর নামে শেষে হাল্লাজ শব্দটি যোগ হয় এবং এই ঘটনার পর হতে ক্রমে ক্রমে সারা বিশ্বে তিনি মনসুর হাল্লাজ নামে পরিচিত হন অন্য আরও একটি বর্ণনায় পাওয়া গেছে হজরত মনসুর হাল্লাজ রহমতুল্ল আলেহে এর পুত্র আহমদ ইবনে হুসাইন রহমতুল্ল আলেহে বলেছেন তার পিতা হজরত মনসুর হল্লাজ রহমতুল্ল আলহে বাইজানগরীর তুর নামক এলাকায় জন্মগ্রহণ করেন এবং নিকটস্থ নামক পল্লীতে লালিত পালিত ও বর্ধিত হন এই সময় তিনি আল্লাহর অলি হজরত সাহল ইবনে আবদুল্লাহ তস্তরি রহমতুল্লা আলহ এর সান্নিধ্যে দুই বছর পর্যন্ত থাকেন এবং মারাফতের বিদ্যা শিক্ষা নেন তারপর তিনি বাগদাদে চলে যান তিনি আরও বলেন তার পিতা হসরত মনসুর হল্লাস রহমতুল আলহ জামা কাপড় পরার ক্ষেত্রে কোনো নিয়মবর্তিতা মানতেন না কখনো তিনি মোটা কাপড় পরতেন আবার কখনো কখনো তিনি রঙিন কাপড়ে আচ্ছাদিত থাকতেন তন্মধ্যে কখনো সেলাই ছাড়া লুঙ্গি ও একখানা গামছা গায়ে জড়িয়ে তিনি বিভিন্ন সভায় যোগ দিতেন কখনো আবার সৈনিকের পোশাক পরিধান করে লোকসমাজে গমন করতেন আহমদ ইবনে হুসাইন রহমতুল আলহে আরও বর্ণনা করেছেন তার পিতার যখন আশি বছর বয়স তখন তিনি সেও জন্মভূমি পরিত্যাগ করে বিভিন্ন দেশ ভ্রমণে বের হন প্রথমেই তিনি বস্রাতে যান সেখানে যাওয়ার সময় তিনি দুটি চাদর নিয়ে যান তার মধ্যে একখানা চাদর তিনি পরিধান করতেন আর আরেকটা চাদর তিনি গায়ে দিতেন তবে চাদর দুটি সেলাই করা ছিল না বস্রানগরীতে উপস্থিত হয়ে তিনি তৎকালের বস্রার বিখ্যাত সুফি সাধক হজরত আমর ইবনে ওসমান মক্কি রহমতুল্ল আলাইহে এর আস্তানায় যান এবং তার নিকট বায়াত গ্রহণ করেন দীর্ঘ দেড় বছর তার পীর ও মুর্শিদের সান্নিধ্যে থেকে তিনি বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করেন হজরত মনসুর হাল্লাজ রহমতুল আলেহে তার পীর ও মুর্শিদের দরবারে জ্ঞান উপার্জনের সময় তিনি তৎকালের বস্ত্রার আরও একজন কামিল বুজুর্গের দরবারে যাতায়াত করতেন তার নাম ছিল হজরত আবি ইয়াকুব আখতার রহমতুল্লা আলহে হজরত আবি ইয়াকুব আক্তার রহমতুল্ল আলহ এর এক পরম ধার্মিকা কন্যাকেই তিনি শেষ পর্যন্ত বিয়ে করেন হজরত মনসুর হল্লাস আলেহ এর এই বিয়ে সম্পর্কে জানা যায় এক বিখ্যাত সাধক হজরত আবি ইয়াকুব আলহে হজরত মনসুর হল্লাহাজের আল্লাহর প্রতি প্রখর ভক্তি শ্রদ্ধা ও এবাদতবন্দিগীর নমুনা দেখে তিনি মনে মনে তার কন্যাকে হজরত মনসুর হল্লাসের নিকট বিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করেন একদিন তিনি সুযোগ বুঝে তার মনের এই আকাঙ্ক্ষার কথা হজরত মনসুর হল্লাজের নিকট প্রকাশ করলেন হজরত মনসুর হাল্লাজ প্রস্তাবটি শুনে সম্মত হলেন এবং তার পীর ও মুর্শিদ হজরত আমর ইবনে ওসমান রহমতুল্লা আলহী এর অনুমতি গ্রহণ করে কাজ সমাধা করবেন বলে মত প্রকাশ করলেন এর সামান্য কয়েকদিন পরই হজরত মনসুর হাল্লাজ তার ওস্তাদের নিকট বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার অনুমতি প্রার্থনা করলেন হজরত আমর ইবনে ওসমান রহমতুল্লাহে একথা শুনে বললেন হে মনসুর তোমার মতো লোকের জন্য বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া দুনিয়ার কাজে জড়িত হওয়া উচিত নয় তোমার দরবেশী জীবন দরবেশের জন্য আবার সংসার ধর্ম পালন ও বিয়ে বন্ধন এসব ঠিক নয় তুমি যেই পথ অবলম্বন করেছ এই পথে বিয়ে সাদী একটা বিরাট অন্তরায় ব্যতীত আর কিছু নয় সেহেতু আমার মতে তুমি এই মত পরিহার করো। হজরত মনসুর হল্লাজের বিবাহ বাসনা এতই প্রবল ছিল যে তিনি শেষ পর্যন্ত তাদের কথা রক্ষা করতে পারলেন না অবশেষে আবি ইয়াকুবের পীরাপিরিতে নিজে বিয়ের কাজ সম্পন্ন করলেন যথাসময়ই এই সংবাদ হজরত আমর ইবনে ওসমান অবগত হয়ে খুবই ব্যথিত হলেন এমনকি হজরত আবি ইয়াকুব আক্তার রহমতুল্লা আলাহের প্রতিও তিনি বেজার হলেন কারণ তিনি মনে করলেন তার মতো এত কামেল একজন অলি কীভাবে মনসুরের মতো একজন সাধককে সংসারের মায়াজালে আবদ্ধ করে তার জীবনটাকে ধ্বংস করে দিতে পারেন এটা তার মতো বুজুর্গ ব্যক্তির জন্য সমীচীন হয়নি এই ঘটনার পরও হযরত মনসুর তার পীর ও মুর্শিদদের মনে আরও একটি ব্যাপারে দারুণ আঘাত করলেন আর তা হল একদিন তিনি তার ওস্তাদের এলমে মারফাতের একটা বই তার হুকুম ব্যতীত পড়তে লাগলেন হজরত আমর ইবনে উসমান রহমতুল্লা আলাইহে তার এই বইটা প্রয়োজনবোধে বোধে খোঁজ করে না পেয়ে মনের দুঃখে ও ক্ষোভে এই বলে বদদোয়া করেছিলেন যে হে মাহবুদ যে আমার এই বইটা হরণ করেছে তার হস্তপদ যেন দ্বিখণ্ডিত হয় হজরত আমর ইবনে ওসমানের এই বদদোয়া দেবার বিশেষ একটা কারণ ছিলই যে তার এই অমূল্য বইটা আর দ্বিতীয় কোনো কপি ছিল না বলা বাহুল্য ওস্তাদ আমর ইবনে ওসমানের এই বদদোয়া আল্লাহর দরবারে কবুল হয়েই গেল এবং তার কারণেই পরবর্তীকালে হযরত মনসুর হল্লাজের হস্তপদ কর্তন হয়েছিল এ প্রসঙ্গে বলতে হয় যে হযরত মনসুর হল্লাজ রহমতুল আলহে তার ওস্তাদের বইটা কোনো প্রকারে অসৎ উদ্দেশ্যে নিয়ে যাননি তিনি এই ভেবে নিয়েছিলেন যে বইটি কপি করে আবার ফেরত দেবেন অবশ্য পরে তিনি বইটি কপি করে ফেরতও দিয়েছিলেন আরেকটি ব্যাপারে হজরত মনসুর হাল্লাজ তার ওস্তাদের মনে ব্যথা দিয়েছিলেন একদিন তিনি বসে কিছু লিখছিলেন এমন সময় ওস্তাদ আমর ইবনে ওসমান রহমতুল্লা আলহে জিজ্ঞাসা করলেন হে মনসুর তুমি কি লিখছ হজরত মনসুর উত্তরে বললেন কোরআনের মোকাবেলায় কিছু লিখছি হজরত মনসুরের মুখে এই উক্তি শুনে হজরত আমর ইবনে ওসমান অত্যন্ত ব্যথিত হলেন এবং তখনই সাগরেদকে বদুয়া প্রদান করলেন এবং তার সান্নিধ্য হতে তাড়িয়ে দিলেন হজরত আমর ইবনে উসমানের দরবার হতে বিতাড়িত হয়ে হজরত মনসুর হাল্লাজ রহমতুল্লা আলহে বাগদাদে গমন করলেন এবং বিখ্যাত তাপস হজরত শায়েখ জুনায়দ বাগদাদী রহমতুল্লা আলাইহি এর দরবারে উপনীত হলেন সেখানে পৌঁছে তিনি শায়খ জুনায়দ রহমতুল্লা আলহে এর শিষ্য হওয়ার মত প্রকাশ করলেন তিনি হজরত মনসুর হল্লাজ রহমতুল্লা আলহে এর অনুরোধে সাড়া দিয়ে তাকে শিষ্যত্বে বরণ করে নিলেন অতপর হজরত মনসুর হল্লাজ রহমতুল্লহে হজরত শাহ জুনয়েদ বাগদাদ রহমতু আলাইহে এর সান্নিধ্য থেকে এলমে শিক্ষালাভ করতে শুরু করলেন বেশ কিছুদিন পর হজরত হল্লাজ রহমতুল আলহে কথা প্রসঙ্গে তার ওস্তাদ হজরত আমর ইবনে ওসমান রহমতুল্লা আলাহে ও তার শ্বশুর হজরত আবি ইয়াকুব আখতার রহমতুল্লা আলাহ এর মধ্যকার মনোমালিন্যের কথা প্রকাশ করলেন হজরত শায়েখ জুনায়েদ বাগদাদি রহমতুল্লা আলাইহে এটা শুনতে পেয়ে তাদের দুই বুজর্গের মধ্যকার রেশারেশির ঋষির অবসান ঘটনার জন্য হজরত মনসুর হল্লাজকে আদেশ করলেন হজরত মনসুর হল্লাজ রহমতুল আলাইহে তার আদেশ উপদেশ মতো বহু চেষ্টা করলেন কিন্তু কিছুতেই হজরত আমর ইবন ওসমান মাক্কি রহমতুল আলাইহে ও হজরত আবি ইয়াকুব আখতার রহমতুল আলাইহে এর মধ্যকার রেশারেশি ঋষি দূর করে তাদের উভয়ের মধ্যকার সমঝোতা আনতে সক্ষম হলেন না তিনি নিরোপায় হয়ে সেই চেষ্টা পরিত্যাগ করলেন এবং হজরত শাহ জুনায়েদ বাগদাদি রহমতুল্লা আলাহ এর দরবারে থেকে আধ্যাত্মিক শক্তি হাসিল করলেন অতপর তিনি তার পীর মুর্শিদ হজরত শায়খ বাগদাদি রহমতুল্লা আলাহ এর নিকট থেকে বিদায় নিয়ে পবিত্র ভূমি মক্কায় চলে আসেন এই পবিত্র মক্কায় উপনীত হবার পর তিনি এক বছর পর্যন্ত পবিত্র কাবার আঙিনায় আল্লাহর আরাধনায় নিমগ্ন হলেন তিনি এখানে এমনভাবে আল্লাহর ধ্যানে আত্মনিয়োগ করলেন যে কেবলমাত্র অজু করা ব্যতীত আর কখনও ধ্যান ভঙ্গ হতেন না দিবারাত্র প্রখর রৌদ্র রাতের শীত মেঘ বাদলের মধ্যেও তিনি আল্লাহর ধ্যানে নিমগ্ন থেকে এবাদতবন্দীগী করতে লাগলেন আল্লাহর এশকে তিনি এমনই বিভোর হয়ে পড়লেন যে আহার নিদ্রা আরামায়েশ প্রভৃতির প্রতি তার মোটেই ভ্রুক্ষে রইল না স্থানীয় লোকজন তার এই অবস্থা দেখে প্রতিদিন সন্ধ্যায় তার জন্য একটা রুটি ও কিছু পানি দিতে লাগল হযরত মনসুর হল্লাজ রহমতুল আলহে এই রুটি থেকে সামান্য কিছু আহার করতেন এবং সামান্য কিছু পানি পান করতেন বাকি রুটি ও পানি যথাস্থানে রেখে দিতেন এটা দেখে যে ব্যক্তি রুটি ও পানি তাকে দান করতেন তিনি এসে বাকিগুলো নিয়ে যেতেন এভাবেই বেশ কিছুদিন চলল আস্তে আস্তে তার প্রতি বহু লোকের দৃষ্টি আকর্ষণ হল এমনকি অনেক সুফি সাধকের দৃষ্টিও তার প্রতি নিপতিত হওয়ায় তারা সকলে তার নিকটে সে ভিড় জমাতে শুরু করল এবং আস্তে আস্তে বহু অলি দরবেশও তার মুড়িদ হতে লাগল এমনইভাবে এক বছর অতিবাহিত হয়ে গেল অতপর তিনি তার বিশিষ্ট কতিপ শিষ্যকে সাথে নিয়ে পুনরায় বাগদাদে তার পীর ও মুর্শিদ হজরত শাহ জুনায়দ বাগদাদি রহমতুল আলাইহী এর দরবারে উপনীত হলেন এখানে এসে তিনি তার মুর্শিদের নিকট একটা মাসালা সম্পর্কে জানতে চাইলেন মাসালাটি জটিল অতিশয় আধ্যাত্মবাদের অতি উচ্চ পর্যায়ের এক চরম বিতর্কমূলক জটিল বিষয়ের হজরত মনসুর হাল্লাজ রহমতুল্লা আলহে হজরত জুনায়দ বাগদাদি রহমতুল্লা আলহে এর নিকট মাসালাটি উত্থাপন করলেন মাসালাটি শুনে হজরত জুনায়দ বাগদাদী রহমতুল্লা আলহে কোনো জবাব না দিয়ে নীরব রইলেন এটা দেখে হজরত মনসুর হাল্লাজ কতক্ষণ পর্যন্ত উত্তরের আশয় অপেক্ষা করলেন কিন্তু তবুও কোনো সাড়া পেলেন না দেখে তিনি ধীরে ধীরে তার আস্তানা থেকে বের হয়ে গেলেন হজরত মনসুর হাল্লাজ রহমতুল্লা আলাইহের দরবার ত্যাগ করবার পর হজরত শায়েখ জুনায়ত বাগদাদ রহমতুল্লা আলাইহে দরবারের উপস্থিত লোকজনকে বললেন মনসুর আমাকে পরীক্ষা করার জন্যই এই মাসালাটি জিজ্ঞেস করেছে প্রকৃতপক্ষে সে নিজেই এক মাসালাবালা যদি মনসুর কোনো সৎ উদ্দেশ্য নিয়ে এই বিষয়ে আমাকে জিজ্ঞেস করত তবে নিশ্চয়ই আমি উত্তর করতাম তার মনের সৎ উদ্দেশ্য ছিল না বলেই আমি কোনো উত্তর দিইনি অন্য এক বর্ণনায় জানা যায় হজরত মনসুর হল্লাজ যখন শায়খ জুনায়েদকে মাসোয়ালাটি জিজ্ঞেস করলেন তখন তিনি উত্তরে বললেন আমি দেখতে পাচ্ছি তুমি শীঘ্রই দণ্ডে দণ্ডিত হবে হযরত মনসুর এটা শুনে উত্তর বললেন যেদিন আমি শুলের দণ্ডে দণ্ডিত হব সেদিন হজরত রসিলে করিম সাল্ল সাল্লাম এর গোপন তথ্যসমূহ সেই দিন প্রকাশ পাবে অর্থাৎ তাহার যে দুর্বল অদৃশ্য আধ্যাত্মিক ফয়েজে আমি ধন্য হয়েছি তা সেই দিনই উদ্ঘাটিত হবে অবশেষে পীর সাগরে মধ্যে এই নিয়ে মনোমালিন্য সূত্রপাত হল যে হযরত মনসুর হাল্লাজ রহমতুল্লা আলিহে তার পীর ও মুর্শিদদের সংস্পর্শ হইতে দূরে সরে পড়লেন এমনকি তার পীর ও মুর্শিদদের অনুমতি গ্রহণ না করেই তিনি তার স্ত্রীকে নিয়ে বাগদাদ হতে পুনরায় তার স্তরে চলে আসেন মনসুর হাল্লাস বিশ্বাস করতেন যে একমাত্র আল্লাহ তালাই পারেন ওনার নিজের একত্বের ঘোষণা দিতে অপরপক্ষে মানুষের ইবাদত শুধুমাত্র আল্লাহ আল্লাহতালার হুকুমের প্রতিফলন করা তার আদেশের সামনে মাথা নত করা নিজের আমিত্বকে পুরোপুরি অস্বীকার করা আর নিজেকে খোদার রঙে রাঙিয়ে নেওয়া তিনি আল্লাহর ব্যাপার উল্লেখ করতেন নিজের প্রেমা সম্পদ বন্ধু তুমি ইত্যাদির মাধ্যমে আর অনুভব করতেন যে একমাত্র সত্তাই আল্লাহ ব্যাপারটা এতদূর গড়িয়েছিল যে তিনি অনেক সময় নিজের নামটি পর্যন্ত স্মরণ করতে পারতেন না সিরাতে মনসুর হাল্লাজ নামে একটি গ্রন্থে হাকিমুল উম্মদ মাওলানা আশরাফ আলী থন্বি রহমতুল আলহী লিখেছেন অনেকেই হজরত মনসুরহল্লাজ রহমতুল্ল আলহের এমন কিছু কথার কারণে ধোকায় নিপতিত হয়েছে হজরত মনসুর হল্লাস রহমতুল্ল আলহে যা ভ্রমগ্রস্ত অবস্থায় বলেছিলেন তার সেই কথাগুলোই এতটা আলোচিত হয় যে তিনি সুস্থ মস্তিষ্কে তাওহিদের যেই ঘোষণা দিয়েছেন মানুষ আর সেই দিকে ভ্রুক্ষেপ করেনি হযরত মনসুর হল্লাজ রহমতুল্ল আলহে সে সময় একটি গ্রন্থ কিতাবুত তাওয়াসিন রচনা করে হৈচই ফেলে দেন তার বিরোধীরা আইনের আশ্রয় নেয় এবং তৎকালীন আব্বাসীয় খলিফা মুক্তাদির বিল্লার কাছে বিচার প্রদান করেন পরবর্তীতে দেশের প্রধান বিচারপতি কাজী আবু ওমর মোহাম্মদ ইবন ইউসুফ আল মালিক রহমতুল্লা আলহ সহ সর্বোচ্চ বিদ্যানমণ্ডলীর মতামত ও বিচারকদের রায়ে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয় হজরত মনসুর হেল্লাজ বিশ্বাস করতেন যে আল্লাহর সঙ্গে আত্মিক মিলন সম্ভব আর এটাও বিশ্বাস করতেন যে তিনি নিজে তার সঙ্গে এক হয়ে মিলে গেছেন কথিত আছে ওনার মৃত্যুদণ্ডের পর ওনার শরীরকে টুকরো টুকরো করে কাটা হয় কারণ উনি ধ্যানমগ্ন অবস্থায় একবার ঘোষণা করেন যে আমি সত্যের আবরার ওনার মৃত্যুদণ্ড হয় বাগদাদে প্রকাশ্য দীপালকে তারা তাকে হত্যার পরে টুকরো টুকরো করে কেটে ফেলে এবং তারপর সেই কাটা দেহাবশেষকে পুড়িয়ে ফেলা হয় যখন ওনার হাত পা জিওভা আর সব শেষে মাথা কেটে ফেলা হয় তখনও তিনি উচ্চারণ করছিলেন আমি পরম সত্য যখন সব শেষে তার মাথা কেটে ফেলা হয় তিনি খোদার সাথে তার গভীর সম্পর্কের প্রমাণ দিতে চেয়েছিলেন এমনকি তাকে হত্যা করে ফেলতেও বলেছিলেন এবং নিজের মৃত্যুদণ্ডকে স্বেচ্ছায় বরণ করেন এই বলে যে সেই এক সত্তার সাথে মিলনেই প্রকৃত আনন্দ আল্লাহর সাথে তার মিলিত হবার বাসনার কারণে তৎকালীন বহু মুসলিম ঈশ্বরবাদী ইসলামিক মতাদর্শকে বিকৃত করার অভিযোগ করে ওনাকে ছদ্ম খ্রিস্টান বলে আখ্যায়িত করেছিলেন আরেকজন তৎকালীন বিখ্যাত সুফি আত্মার হযরত মনসুর হাল্লাজের কাজকে বীরত্বপূর্ণ বলে আখ্যায়িত করেছেন কারণ হাল্লাজকে যখন বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হয় একজন সুফি ওনাকে জিজ্ঞেস করেন যে প্রেম কি হজরত মনসুর হাল্লাজ জবাব দেন যে তুমি আজকাল আর পরশুদিন তার নিজ চোখেই দেখবে সেদিন তাকে মৃত্যুদণ্ড দেয়া হয় তার পরের দিন তার দেহাবশেষ পোড়ানো হয় আর তার পরের দিন তার দেহ দেহভস্য বাতাসে মিলিয়ে ফেলা হয় আত্মার রাজিয়া লাহু তা লাহু বলেন যে এটাই প্রেম যখন ওনার পা কেটে ফেলা হয় তখন তিনি বলেন যে এই পা দিয়ে আমি দুনিয়াতে চলাফেরা করতাম এখন তো জান্নাত মাত্র কয়েক কদম দূরে পারলে সেই পা কাটো আর যখন হাত কেটে ফেলা হয় তখন তিনি সেই কাটা হাতের রক্ত মুখে মেখে নেন কেন এমন করলেন জিজ্ঞেস করলে উনি জবাব দেন আমার শরীর থেকে অনেক রক্তপাত হয়েছে তাই আমার মুখ হলদে দেখাচ্ছে আমি নিজের মুখ ফ্যাকাশে দেখতে চাই না মৃত্যুদণ্ড কার্যকর করার পূর্বে তাকে অনেকবার তার মতবাদ থেকে ফিরে আসতে বললেও সে তা গ্রহণ করেনি দীর্ঘ নয় থেকে এগারো বছর কারাগারে থাকার পর তাকে জনসম্মুখে হাত পাক কেটে মৃত্যুদণ্ড দেয়া হয় তার মাথা কেটে ঝুলিয়ে দেয়া হয় এবং লাশ পুড়িয়ে ফেলা হয় কথিত আছে তৎকালীন বহু ওলামায়কেরাম তার মৃত্যুদণ্ডের কালে এই বলে কেঁদেছিলেন যে যদি ফেতনার আশঙ্কা না থাকত তাহলে আমরা হজরত মনসুর হল্লাজের মৃত্যুদণ্ডের পক্ষে মত প্রদান করতাম না হজরত মনসুর হল্লাজ আলাইহে বিশ্বাস করতেন যে একমাত্র আল্লাহ তালাই পারেন ওনার নিজের একত্বের ঘোষণা দিতে অপরপক্ষে মানুষের ইবাদত শুধুমাত্র তার হুকুমের প্রতিফলন তার আদেশের সামনে মাথা নত করা আল্লাহ আল্লাহতালা যেন আমাদের সবাইকে আল্লাহ আল্লাহপ্রেমী হওয়ার তৌফিক দান করেন আমিন